ব্যাপারটা হলো আমার জা সোমা দিদি নাম্বার ওয়ানে গেছিল এবং উইনার হয়েছিল কোল্ডিং ছিল আমাদের ছোট্ট মেয়ে এই দেখো তোমরা মাথায় রাখবে যে ও যদি হেরে যায় তাহলে আমাকে 500 দেবে আর আমি যদি হেরে যাই আমি ওকে 500 দেবো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ তোমরা সবাই কেমন আছো আমি তৃষিতা আবার নিয়ে চলে এসেছি তোমাদের কাছে একটা ফটাফটি ব্লগ ডেইলি লাইফ ব্লগ তো আজকে সকালে বিকাশ অনেক কিছু বাজার টাজার এনেছে সবজি যেগুলো ফুরিয়ে গেছিল ফ্রুট মানে আলু তারপরে ঝিঙে এটা বেগুন আদা ভেন্ডি আমি অনেকদিন ধরে বলছিলাম যে ভেন্ডি ভাজা খাবো খুব ভালো লাগে খেতে কাঁচকলা এনেছো তো আজকে এক্সট্রা এনেছি চিংড়ি ও টমেটো এনেছো আজকে এক্সট্রা এনেছে চিংড়ি তো একটু বলছে পটল চিংড়ি করতে তো এখন আমি পটল চিংড়ি করব আর আমাদের এত দিন মানে দুদিন না তিন দিন প্রায় নেট ছিল না ওয়াইফাইও চলছিল না কিচ্ছু চলছিল না মানে ওর জন্য কোনো রকম ব্লগও ছাড়তে পারিনি আর আগের দিন তোমরা যে ব্লগটা দেখেছো সেটা আগের এডিট করা ব্লগ তো এটা হলো তিন দিন পরের ব্লগ মানে যা বলবো আর কি তো ব্যাপারটা হলো এতদিন নেট ছিল না তো মানে সময় কাটছিল না তারপরে ব্লগও ছাড়তে পারছিলাম না একটু খারাপ লাগছিল এখন অনেক প্রবলেম স্টেবল হয়ে গেছে নেট আজকে থেকে দিয়ে দিয়েছে পরিস্থিতি স্বাভাবিক আর কি ঠিক আছে তো চলো আজকে আমাদের ডে প্ল্যানটা অনেকটা শিডিউল করা রয়েছে আর আজকে বিকালে আমরা এক জায়গা যাব তো তোমাদের দেখাবো কোথায় যাচ্ছি তো চলো এখন চিংড়ি মাছটা বেছে ফেলি ঠিক আছে আমি এখন খাচ্ছি কি বলবো এটাকে কি বলে এটা তোমরা খাও নাকি ডিম দিয়ে আর হচ্ছে মাছের কি বলো ওটাকে পেটা পেটা চচ্চড়ি আর কি আমরা বাঙালরা তো পেটা চচ্চড়ি বলি বাকি তোমরা কি বলো জানি না তোমরাও বাঙাল আছো ঘুটি আছো সব কিছু মিশিয়ে আছো সাবস্ক্রাইবার তারপরে কালকে একটু তরকারি এখন কি বলতো চিংড়ি মাছটা বেটে বেছে পটল আলু কাটার পর মানে রেখে দিয়েছি মানে বিকাশ কাটলো পটল আলু আর আমি বাসলাম চিংড়ি তা সকালে উঠেছি 9টার সময় তো ঘুম থেকে উঠে কালকে এই তরকারিগুলো ফ্রিজে রাখা ছিল কিচ্ছু শেষ হয়নি এত তরকারি ভালো ভালো আমার ফেভারিট ছিল কি ছিল যেন এটা মাছের ডিমের তরকারি আর এটা হচ্ছে মানে মুরগির ডিমের তরকারি মুরগির ডিম অমলেট করে তরকারি আর পেটা পেটার তরকারি কালকে মাছ হয়নি এইগুলোই হয়েছিল আর ডাল হয়েছিল ডালটা কইব ডালটা তো ফ্রিজে আছে বের করনি তার মানে ও দেখিনি তো এইগুলো রয়েছে এইগুলো দিয়ে আজকে আমরা খাচ্ছি আর দুপুরের জন্য ওই পটল আলু তরকারি ভেন্ডি আলুর তরকারি আর ডাল হচ্ছে এই সময় স্নান হয়ে গেছে আর বিকাশ গেছে একটু বাজারে তো এখন বাজে হলো প্রায় একটা মানে একটাই বাজে কোনো একটা না একটাই বাজে তো জাস্ট সমস্ত কাজ সেরে স্নানটা করে উঠলাম আর তোমাদের আমি বলেছিলাম যে আমার পাতলা একটা শাখা যেটা আমি সবসময় পরতাম সেটা আর কি বেড়ে গেছিলো সেইটাই আর কি সোনা মোড়াতে আবার বিকাশ গেছে তো তাড়াতাড়ি চলে আসবে ততক্ষণ আমি একটু টিভি দেখি এমন আমার হাতে দেখছো অনলি পলা মানে মোটা শাখাটা আমি এতটা ইরিটেটিং হয়ে গেছে আমি খুলে রেখেছি কালকে ও রাগ করে ওটাকে খুলেই রাখলো বললো তুমি চেঞ্জ করে এনে দিবা না আমাদের বেথোয়া তিন দিন ধরে অবস্থা খুব খারাপ 72 ঘন্টা তোমার লকডাউন ছিল বন্ধ ছিল টোটাল তো আজকে অবশেষে আমি গিয়ে রোদের মধ্যে গিয়ে করে নিয়ে আসলাম দেখো ইসে হাত দিও না আঠা আছে কিন্তু না আঠা হাত করে না সেটাই বলছে পট করে ভেতরে হাত দিয়ে দিল তো মানে একদিন পরা যাবে না ব্যাপারটা হলো মানে এভাবে ধরতে হবে আর এই যে এই জায়গাটা দেখছো এই জায়গাটা আঠা দিয়েছে সেটা একদিন লাগে অন্তত শুকাতে তো এইটা সেই শাখা যেটা আমার তৈরি হয়ে গেছে মানে তৈরি মানে কি মানে তৈরি ছিল ভেঙে গেছে আর সে পাতটা খুলে অন্য একটা শাখা কিনেছি তার ভিতর পাতটা না এইভাবে স্বর্ণকার ছাড়া হওয়া সম্ভব না না এর ভিতর রেখে দাও আর আমার জন্য কি এনেছে জানো বাবু আমার জন্য দই এনেছে আমি এখন দই খাবো আমি দই খেতে খুব ভালোবাসি চরম টেস্টি তো মানে তো এর না ভাবলাম তোমার জন্য সামনে দিয়ে আসছি 15 টাকার দই নিয়েছে আর তোমার জন্য মিটসেপ দেখে এনেছি মিটসেপ বলছিলাম তোমাকে দেখাবো ছবি তুলে এনেছি সেম টেস্ট টেস্টে কোনো হেরফের পাওয়া যায় না বলেই দিই এটা হলো
মিঠা চলে মিষ্টি দোকান। তো ফ্রেন্ডস, এখন বাজে হচ্ছে বেলা তিনটে, আমরা জাস্ট খেয়ে দিয়ে মানে লাঞ্চ করে আসলাম। তোমরা এই ঘরটা ব্লগের আগেও দেখেছো। তো রানীর সাথে আজকে আমার কথা হচ্ছিলো যে আমার ঘরে দুটো জানলা আছে, এই ঘরে দুখানা জানলা রয়েছে, একটা দক্ষিণমুখী একটা হচ্ছে পূর্বমুখী। তো রানী বলছে দুটো জানলার সাইজ হচ্ছে সেম, বাট আমি ঘরটা করেছি, আমি বলেছি যে দক্ষিণমুখী মানে এই জানলাটা হচ্ছে বড় জানলা, ঠিক আছে? তো আমাদের মধ্যে 500 টাকার বেটাবেটি হয়েছে, তো আমি এক্ষুনি ফিতে নিয়ে আসলাম, ঠিক আছে? তোমরা মাথায় রাখবে যে ও যদি হেরে যায় তাহলে আমাকে 500 দেবে, আর আমি যদি হেরে যাই আমি ওকে 500 টাকা দেবো, ঠিক? গাইস, দুপুরে আমরা একটু ঘুমানোর পর এখন আমি রেডি হয়ে গেছি, রেডি হয়েছি। তোমাদের আমি বলেছিলাম যে বিকালে একটা জায়গায় যাব, তো সেখানে এখন আমি যাচ্ছি রেডি হয়ে। তো চলো তোমাদের গিয়ে দেখাচ্ছি কোথায় আমি যাচ্ছি। ওটা সিঙ্গারা নিতে আসলাম, এখানে গরম গরম সিঙ্গারা পাচ্ছে, তো সিঙ্গারাটা নিয়ে যাই। ডেস্টিনেশনে এবং তোমাদের একটা মজার জিনিস দেখাবো, মানে এখানে চারিদিকে প্রচুর কুকুর। তো ঘরে কি বলছি, কার বাড়িতে? ও, চলে এসেছি তোমার বাড়ি। এটা আমার একটা যা হয় সিঙ্গারা, গরম সিঙ্গারা। তো চলো কিনে, ও মামা কাছ থেকে উঠে চলে গেল। এটা হাই বল, পাকা পাকা কথা বলে এখন। কোথায় শুয়ে রয়েছে শাড়ির পুজোর তলায়? হলো আমার যা সোমা দিদি নাম্বার ওয়ানে গেছিল এবং উইনার হয়েছিল, আমি জানলাম এই মাত্র, ভাবা যায়? দেখো দিদি নাম্বার ওয়ানের ট্রফি আমার হাতে রয়েছে, যদি আমি উইনার হইনি, যাই হইনি কোনোদিন, খুব ভালো লাগছে দেখে। কংগ্রাচুলেশনস। ও, তুই পড়ো না, পড়লে হয়? হ্যাঁ হ্যাঁ, এটা দিদি নম্বর ওয়ানের রচনা ব্যানার্জি পড়িয়েছে, কি ভাল লাগছে দেখে। তখন কি ভালো লাগছিল সোমা? হ্যাঁ, সেই দিনটার কথা একটু এক্সপ্লেইন করো। হ্যাঁ, খুব ভালো অভিজ্ঞতা সত্যি, তাই মানে আমার হার্ট বিট আওয়াজ আমি নিজেই শুনতে পাচ্ছিলাম। হ্যাঁ, কিন্তু আমার এক্সপ্রেশনে একবার বলছিলেন আমি নার্ভাস, কিন্তু আমি দাঁড়িয়ে মনে মনে আনন্দ হচ্ছিল। দেখা এখন লুচি ভাজা হচ্ছে ওর ওইদিকে, আমি লুচি বেলছি আর আমার যা ভাবছে আর আমার ছোট যা ভিডিও করছে। মাঝে মাঝে সবাই এখন তো কি হলো, আমি আই করছে ফ্রন্টে।
তো গাইস এখন বাজে হলো প্রায় 9টার কাছাকাছি, এখন আমরা বাড়িতে যাইনি, বসে রয়েছি। তো এখন একটা খুশখবরই আসলো, আমার একটা দাদা মানে আমার জেঠুর ছেলে মেয়ে হয়েছে। তো কংগ্রাচুলেশন দাদা, তো ছবিটা আমাকে পাঠিয়ে দেবে, তোমাদের পার্টি তো শেয়ার করে দেব। ওকে, দেখো আমাকে দিল লুচি, এখানে বসো, ওখানে বসো, আর মাংস কষা কষা মাংস না, চিকেনটা এত সুন্দর হয়েছে, সময় এত সুন্দর পড়েছে, অসাধারণ বলো, দারুণ হয়েছে। চলে যাব, তো দোকান নাকাটি শুরু করে দিয়েছে, যাবে না তাহলে সোমা, টাটা, যাস হ্যাঁ আমাদের বাড়ি বেড়াতে, ওইটি কি হচ্ছে, আও আও, চলো বাবা কাছে যাবা না, মানে কি বলছে, বাবা কাছে যাবে না, বলে এখন আমরা বাড়ি যাচ্ছি, কাকা আছে, বাবা আছে, বলো কাকিমণিকে বলে দাও যে যাবা, বলে দাও, ওই যে দেখো কি বলছে, যাবা কাকিমণি, যাবে টাটা কাকিমণি, এই আমরা এসেছিলাম বলে জানলা আটকে রেখেছিল, আর তাছাড়া তো রয়েছে এখানে ওই যে একটা ওইখানে, এখানে আরো দুটো ঘরে আরো রয়েছে, কি আর বলবো প্রচুর। শীতালে আজকের মতো গুড নাইট, টাটা টাটা। বাড়ি চলে এসে, বাড়ি চলে এসে দেখছি বিকাশ কি করছে, রুটি বানাচ্ছে বাবার জন্য, অথচ নিজে বলছে কিছুই খাবে না, আজকে তাহলে দুটো ভাত চাপে, ভাত খাও, বলছে কিচ্ছু খাবো না, তুমি খেয়ে খাবো, আমি তো পেট ভরে লুচি খেয়ে এসছি, ওর জন্য দুটো ভাত না চাপেটা খাবে না, খাওয়া খাওয়াটা হয়ে যাবে, তার আগে আমি একটু গা ধুয়ে ফ্রেশ হয়ে আসছি।